আসছে এক মহিলা, হুজুর আমার স্ত্রী আমার স্বামী তো আমাকে খুব মারপিট করে, খুব মারপিট করে, খুব নির্যাতন করে, আপনি এমন একটা সিস্টেম বলে দেন, এমন একটা আমল বলে দেন, আমি তাবিজ একটা তাবিজ দিয়ে দেন, যেই তাবিজ মানলে, যেই তাবিজটা দিলে আমার স্বামী আর কোনোদিন আমাকে পিটাবে না, আমাকে মারবে না, আমাকে খুব ভালোবাসবে, এই আমলটা আপনি একটু আমাকে বলে দেন। তা হুজুর বলে তাই, তাহলে আমলটা যদি নিস আমি যা বলবো শুনবা? হ্যাঁ শুনবো। তাই তোমার তাবিজ দেবো সামনের সপ্তাহে, তুমি আগে কী করো, আগে যে কথাগুলো মানো, এই তাবিজটা কবুল হওয়ার জন্য, তাবিজ দেওয়ার জন্য আগে কিছু শর্ত আছে। কয় কী? কয় আজকে বাড়িতে যাই কী করবা জানো, তোমার আগে তোমার বিছনাটা পরিষ্কার করতে হবে। কী করতে হবে? তোমার সুন্দর পোশাক পরতে হবে, মহিলাকে বলতেছে সুন্দর পোশাক পরতে হবে। আর কী করতে হবে? তোমার স্বামী একে এই কাজ করে, হ্যাঁ হ্যাঁ এই কাজ করে। তোমার স্বামী যখন মাঠের থেকে ওই কাজ টাজ করে আসবে, প্রথমত এক গ্লাস পানি রাখতে হবে। কী রাখতে হবে? এক গ্লাস পানি রাখতে হবে। পানিটা নিয়ে তোমার স্বামীর হাতে দিবা, এক সপ্তাহ আমল বলে দিচ্ছে, স্বামীর হাতে দিবা। আর হাত পাখা আছে, পাখা দিয়ে বাতাস দিবা। যখন পাখা দিয়ে বাতাস দিবা, তখন তুমি বলবা, কাছে বলবা কেমন আছেন, কে বলবা কেমন আছেন। এখন এই আমল দিয়ে পাঠায় দিচ্ছে তাবিজ, তাবিজ কিন্তু আজকে দেবো না, তাবিজ সামনে সপ্তাহে, আগে এগুলো আমল করতে হবে। এগুলো যদি সঠিকভাবে আমল করো, তাবিজ কাজে আসবে, সামনে সপ্তাহে তাবিজ দেবো, আগে এই নিয়মগুলো পালন করতে হবে। এই নিয়ম ছাড়া কিন্তু তাবিজ দেওয়া যাবে না, তাবিজ দিলেও কাজ হবে না। উনি চলে আসছে নিয়মগুলো লিস্টে লিখে, একটা লিস্টে চলে আসছে, বাড়ি ঘরের ভিতরে থুয়ে দিচ্ছে, লিস্ট দেখে আর হুজুর যা বলছে এগুলো করে। প্রথমত ঘর বাড়িগুলো সব চাকচিক্য, আন্দু টান্দু ভাঙ্গি একবারে সুন্দর করে সাজায় গোছায় থুয়ে দিচ্ছে। এবার সুন্দর পোশাক টোশাক পরে স্বামী ঘাম টাম নিয়ে কুদাল টুদাল কবে বাড়িতে আসছে, এসে পানি আগে, এখন আগে দিলে সিটে পড়তো, পানি এক গ্লাস দিতে বলে, উনি বলে আমার দুই গ্লাস খাও, সিটে পড়তো আগে। আর এখন আজকে নিজে পানি খাইতে যাচ্ছে, উনি বলে যে এদিকে আসেন, পানি তো ওখানে যাওয়া লাগবে না, পানি আছে এখানে, পানি এখানে আছে। তাই এখন পানি যখন দিছে, উনি বলে আজকে একটু পরিবর্তন পরিবর্তন লাগে, এতদিন পানি নিজের খাওয়া লাগতো, এক গ্লাস তাহলে দুই গ্লাস আমার দিতে করতো, আর আজকে নিজেই পানি দিচ্ছে, কাহিনিটা কি? তাবিজ টাবিজ কেউ করলো না, কেন কয় পানি দিচ্ছে, এখন পানি খাইতে বসছে, এখন যদি বাতাস দেয় পাখা দিয়ে, কী করে কী করে হুজুর বলেন, পাখা দিয়ে বাতাস দেয়, এরপরে আপনি কেমন আছেন, খুব কষ্ট হয়ে গেছে কাজে, তাই না? এরকম যখন বলতেছে, কয় তুই এত ভালো হয়ে গেলি কীভাবে? এখন যখন বলতেছে এ তুই যদি এত কষ্ট করিস, আমার যদি এতরকম ভালো জানিস, তয় তোরে কেমন কোনদিন পিটে ক, তোরে কেমন কোনদিন মারি। এখন স্ত্রী মনে মনে কয় তাবিজ তো সাংঘাতিক তাবিজ দিচ্ছে হুজুর, তাবিজ দেওয়ার আগেই তাবিজ কাজ করে, তাবিজ দেওয়ার আগেই কী করে হুজুর বলেন, তাবিজ এখনও হুজুর দেয় নাই, তাবিজ দেওয়ার আগেই তাবিজই কাজ করছে। এই হুজুরের তাবিজটাই আনার দরকার। এখন আবার পরে সপ্তাহ যখন একবার এক সপ্তাহ পুরো ঠিক মতো চলছে, হুজুরের কাছে কাছে তাবিজ আনা, হুজুর কয় কী মিয়া তাবিজ কী কাজ হয়েছে? হুজুর তাবিজ টাবিজ তো দিলেন না, তাবিজ দেওয়ার আগেই তো কাজ হয়েছে, আমার আর কোনো তাবিজ লাগবে না, তাবিজ আমি পাইয়ে গেছি। তাবিজ কী করছি হুজুর বলেন, তাবিজ আমি পাইয়ে গেছি। তাহলে তা এই কাজকর্মে তাবিজ তো দেওয়া লাগে না, তাবিজ কী দেওয়া লাগে না, কিছু কিছু তাবিজ আছে আমরা নিজেরা তৈরি করতে পারি, নিজেরা বানাই নিতে পারি, এগুলো তো আমরা জানি না, আমরা ভুল ভালটা জানি। আমরা কী করি হুজুর বলেন, ভুল ভালটা জানি, আমরা উল্টোটা করি, আমরা বলি যে আমার কথা শোনা আমাকে পিটা এহান করে তেন করে, কিন্তু নিজেরাই যে শুধরাতে পারি সেটা আমরা বুঝি না, আমরা নিয়মটাই জানি না, কিন্তু আমরা আবার উল্টোটা, আমার ভিতরে আছে আবার উল্টোটা, পুরুষদের ভিতরে আছে কিছু নাখাস্ত পুরুষ যারা আছে একদম কী করে আসে না, এক পার্টি মদ গাঁজা টাজা খায় আসে না, আল্লাহর বান্দি তার ঘরে একজন সুন্দর স্ত্রী আছে, যেরকম স্ত্রী পায় সে ভাগ্যবান, যে স্ত্রী একজন মৌলানা সাহেবের ঘরেও নাই, অথচ তাকে আল্লাহ তাআলা দিয়েছে তাকে হিদায়ত করার জন্য, অথচ সে হিদায়ত গ্রহণ করে না। স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না, এরকম আসনা নাই। স্ত্রী অনেক ভালো, স্ত্রী তাকে বলে নামাজে যাও, আজান দিয়েছে নামাজে যাও, অথচ উল্টে তাকে আরও মারপিট করে।